আসসালামু আলাইকুম দর্শক আজকে নিউজ টিবির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পুলিশের বাধায় পন্ডু ইসলামী আন্দোলনের বিক্ষুপ মিছিল নির্বাচনের দিকে জাপিয়ে পড়ছে জনগণ বলিন নানু হরতাল অবরোধকারীরা গণতন্টে বিশ্বাস করে না বললেন ফেরদোস বোটকে একতরফা বলে গল্প কাহিনী ছড়াচ্ছে বিএনপি বললেন সজীব আজের জয় একে হিরো আলম মরলে দশটা হিরো আলম জন্ম নেবে বললেন হিরো আলম গ্যাস ও বিদ্যুতের লাইন কেটে আন্দোলন থামানো যাবে না জানালো বিএনপি দুই দিনে চারশো ফিলিস্তিন নিহত বন্ধ যোগাযোগ ব্যবস্থা আরো ছয় লক্ষ ষাট হাজার বাসিন্দা বাস্তুযুদ্ধ যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি মুক্তি বাতিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নতুন শিক্ষা কারিকলাম পরিবর্তন একতরফা নির্বাচনের বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায় বায়তুল মকার মসজিদের উত্তর গেটে নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয় সময় বিক্ষোভ মিছিল স্থগিত করে কর্মসূচি শেষ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এর আগে বিক্ষোভে মিছিল পূর্ব সমাবেশ করে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এতে ঢাকা মহানগরের নেতারা বক্তব্য দেন নির্বাচনের দিকে চাপিয়ে পড়েছে জনগণ বললেন নানক হামলা করে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ঢাকা তেরো আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক তিনি বলেন নির্বাচন যারা প্রতিহত করেছে তারা আসলে অদৃশ্যমান জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে এ কারণে তারা উন্মাত হয়ে গেছে তারা যে কোনো কিছুই করুক না কেন জনগণ নির্বাচনের দিকে চাপিয়ে পড়েছে তারা চোরা গুপ্তা হামলা করে নির্বাচন বন্ধ করতে পারবে না সকালে সংসদীয় আসনের নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণকালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত তেত্রিশ নম্বর ওয়ার্ডে শিয়া মসজিদ রোড মহামাদিয়া হাউজিং লিমিটেড মহামাদিয়া হাউজিং সোসাইটি এলাকা কাটা সুর কাদেরিয়া হাউজিং এলাকায় বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন সকাল দশটার পর শিয়া মসজিদ এলাকা থেকে বজরানা শুরু করেন জাহাঙ্গীর কবির নানক তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার অভিমত ব্যক্ত করেন পরে দুপুরে কাদিরিয়া হাউজিং সোসাইটি মসজিদে জমান নামাজ আদায় করেন এরপর পুনরায় বসি লাশ ও বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বহর নিয়ে নির্বাচনী প্রচারণা করেন অদৃশ্য চোরা গোপ্তা হামলায় চালিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না উল্লেখ করে নানক বলেন তারা যে কোনো কিছুই করুক না কেন জনগণ নির্বাচনের দিকে ঝাঁপিয়ে পড়েছে হরতাল ও অবরোধকারীরা গণতন্ত্রে বিশ্বাস করে না বললেন ফেরদৌস ঢাকা দশ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস বলছেন যারা হরতাল ও অবরোধে রাজনীতি করে তারা তো গণতন্ত্র বিশ্বাস করে না তারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র চায় তাহলে তো নির্বাচনে অংশ নিত আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মত বিনিময়ে শেষে তিনি সব কথা বলেন ফেরদৌস বলেন প্রতিদিনই তো হরতাল অবরোধ দিচ্ছে বাংলাদেশে মানুষ শান্তি চায় জ্বালাও পোড়াও রাজনীতি অবরোধের রাজনীতি তারা পছন্দ করে না টেনে কিভাবে নৃশংস ভাবে মানুষ হত্যা করা হলো তিনি আর বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই কিন্তু শান্তি সমাবেশ করে মানুষের জানমালে নিরাপত্তা দিচ্ছে মানুষের রাস্তা বেড়েছে বিশ্বাস বেড়েছে মানুষ এখন তাদের কাজে বের হচ্ছে জ্বালা পোড়ায়ের প্রতি মানুষের একেবারে আস্থা নেই ভোটারদের কেন্দ্রে আশা প্রসঙ্গে তিনি বলেন ভোট নিয়ে আমি শতবাক আশাবাদী মানুষ বলছে তারা ভোট কেন্দ্রে যাবে অবাসুষ্ঠ সুন্দর নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক ভোট হবে বোটে বোটকে একতরফা বলে কল্পকাহিনী ছড়াচ্ছে বিএমপি বলেন সজি পরাজের জয় দাদু জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক কর্মী প্রার্থী অংশ নিয়েছেন অথচ এখনো বোটকে একতরফা বলে বিএনপি কল্পকাহিনী কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেয়েজে একটি ভিডিও পোস্ট করে সেটির বিবরণী এমন কথা লিখেছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন চেয়ারপার্সনের সজি প্রাচের জয় ভিডিওর বিবরণে বলা হয় তিনশো সংসদীয় আসনে এক হাজার রাষ্ট্রসূচী ছিয়ানব্বই জন পার্টি বোর্ড যুদ্ধের লড়াই টিকে থাকতে নিজ নিজ এলাকায় গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন দেশে জুড়ে বইছে নির্বাচনী উৎসবের আমেজ এতে আরো বলা হয় বিশে ডিসেম্বর সিলেটে আওয়ামী লীগের জনসভায় ঐতিহাসিক জনসমাগম নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে জোরালো আগ্রহের বিষয়টি তুলে ধরেছে একই সঙ্গে এতে বিএনপি জামায়াতের নির্বাচনকে বানচালের আহ্বান ও সড়কে সহিংসতার রাজনীতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানের বিষয়টি প্রমাণ করেছে বিবরণে বলা হয় বিএনপির বয়কটে করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে অংশ নেওয়া দলগুলো সহস্ফত অবস্থান এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সবার অন্তর্ভুক্তিমূলক প্রচারণা কার্যক্রম প্রমাণ করছে যে নির্বাচন একতরফা হওয়ায় বিএনপির বর্ণনা একেবারে সঠিক নয় একই হিরো আলম মল্লী দশটা হিরো আলম জন্ম নেবে বলেন হিরো আলম একই হিরো আলম মল্লী দশ হিরো আলম জন্ম নেবে বলে মন্তব্য করেছেন বগুড়া চার আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত আলোচিত কন্টেন্ট হিরো আলম গত শুক্রবার বেলা এগারোটা দিকে কাহালুর মোর ইল বাজারে প্রচারণের সময় তিনি এসব কথা বলেন হিরো আলম বলেন হামলার শিকার হতে হবে কিনা জানি না তবে নির্বাচনের মাঠে রাজনৈতিক নেতার উপর হামলা মামলা মারপিট হবে এটাই রাজনীতি নীতি নিয়ম এই সব যদি ভয় করি তাহলে আমি ভোট করতে পারব না আমার উপর হামনা হবে কিনা আমাকে কেউ মেরে ফেলবে কিনা এগুলো নিয়ে ভয় করলে জনগণের সেবা করব কিভাবে আমাকে আগে ভাবতে হবে জনগণের কথা এক হিরো আলম মারা গেলে 10টা হিরো আলম জন্ম নেবে সততার সঙ্গে বীরের মতো মারা ভালো কাপুরুষের মতো মরা ভালো না গ্যাস ও বিদ্যুতের লাইন কেটে আন্দোলন থামানো যাবে না বললেন বিএমপি সরকার পতন আর ভোট বর্জনের অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিন আজ সকালে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতা কর্মীরা এসব কথা বলেন নগরীর মহাখালী এলাকায় সাবেক সংসদ সদস্য বিএনপি নির্বাহী কমিটির সদস্য নাজিম আলম বোর্ড বর্জনের লিপলেট বিতরণ করেন এ সময় সাধারণ মানুষকে সাত জানুয়ারি দাদু জাতীয় সংসদ নির্বাচনের ভোট না দিতে আহ্বান জানান তিনি এদিকে যুগপথ আন্দোলনের শরীর ভারতীয় জোট পকি রাপুল পানি ট্যাঙ্কিং মোড়ে লিফলেট বিতরণ করে এছাড়াও নাইটিংগেল মোড়ে জন্য গণসংযোগ করে বিতরণ করেন অপরদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুগপথ আন্দোলনের বাইরে থাকা বাম গণতান্ত্রিক জোট একতরফা নির্বাচন থেকে সরে এসে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সরকারকে আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দুই দিনে চারশো ফিলিস্তিন নিহত বন্ধ যোগাযোগ ব্যবস্থা গাজায় দুই দিনে ইসরায়েলি হামলায় প্রায় চারশো ফিলিস্তিন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন সাতশো চৌত্রিশ জন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে বন্ধ রয়েছে গাজার যোগাযোগ ব্যবস্থা এদিকে গাজায় মানবিক সহায়তা পাঠানো নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বুটাবুটিও ফের পিছিয়েছে অন্যদিকে জাতিসংঘের সমর্থিত এক প্রতিবেদন দাবি করা হয়েছে গাজায় প্রায় ছয় লাখ ফিলিস্তিন বয় দুর্ভুকে কবলে পড়েছে গাজার সরকারি অফিস জানিয়েছে যুদ্ধ শুরু হওয়া তারপরে এখন পর্যন্ত অন্তত বিশ হাজার ফিলিস্তিন প্রাণ হারিয়েছেন তাছাড়া হামাসের হামলায় প্রায় বারোশো ইসরায়েলি নিহত হয়েছেন হামাসের বিরুদ্ধে অভিযানের নামে সেখানে প্রতিদিনই শত শত নিরহ ফিলিস্তিনের ওপর বর্বর হামলা চালানো হচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতিরেজ বলেছেন গাজায় খাদ্য সংকট ও বাস্তুচ্যুত লোকজনের মতো বড় আকারে মানবিক সহায়তা সরবরাহের জন্য বর্তমান পরিস্থিতি উন্নতি করতে হবে যুদ্ধ নিহতদের সঠিক সংখ্যা গণনা করা একটি বড় চ্যালেঞ্জ গাজার চিকিৎসকরা বলছেন মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে কারণ ভবনে দ্বংশ স্তূপের নিচে আরো অনেকেই চাপা পড়ে থাকতে পারে বা অনেকেই মৃতদের হাসপাতালে নেওয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে মিয়ানমারে আরও 6 লক্ষ 60 হাজার বাসিন্দা বাস্তুচ্যুত মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠীগুলোর জান্তা বাহিনীর বিরুদ্ধে সম্প্রতি হামলা জোরদার করেছে 27 অক্টোবর জান্তা বাহিনী ও প্রশাসনের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোর অপারেশন 2027 শুরু হওয়ার পর দেশটির অন্তত 6 লক্ষ 60 হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের এক জোড়ি প্রতিবেদন এর তথ্য তুলে করা হয়েছে 15 ডিসেম্বর পর্যন্ত এই জোড়েতে চালানো হয় প্রতিবেদনে বলা হয় মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে দেশটির তিনটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর অভিযান অব্যাহত রয়েছে ফলে সাতটি রাজ্য পাঁচটি অঞ্চল থেকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্বিগুণ বেড়েছে দুহাজার একুশ সালে ফেব্রুয়ারিতে অভ্যুথনের পর দেশটির ক্ষমতায় আসে সশস্ত্র বাহিনী এরপর সেনাবাহিনী নিপীড়নমূলক অভিযানে এখন পর্যন্ত ছাব্বিশ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি মুক্তি বাতিল ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মিদের আর মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গাজার শাসক গোষ্ঠী এর আগে নভেম্বরের শেষ দিকে ছয় দিনের যুদ্ধ বিরতির সময় ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে একশো পাঁচ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস এখনো সশস্ত্র গোষ্ঠীর কাছে একশো বিশ জনের মতো ইসরায়েলি জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে অভিযান ও যুদ্ধের নামে অবরোধ গাজায় চরমান মানবাধিকার লঙ্ঘন করে চলেছে ইসরায়েলি বাহিনী এই অবস্থায় জিম্মিদের মুক্তির বিনিময়ে বিভিন্ন পর্যায়ে সাময়িক এক বিরতি কার্যকর করা হচ্ছে তবে হামাল জানিয়েছে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণরূপে যুদ্ধ বন্দে রাজি না হলে তারা আর কোন জিম্মিকে মুক্তি দেবে না মেসেজিং এ প্লাটফর্ম টেলিগ্রামে আরবি ভাষায় দেওয়া এক বিবৃতিতে জিম্মি মুক্তির সম্ভাবনা না করে দেয় হামাস এতে বলা হয় সার্বিকভাবে এই আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বন্দি বিনিময় সেতে আর কোনো আলোচনা না করার বিষয়ে ফিলিস্তিনিদের মধ্যে জাতীয়ভাবে মতৈক্য হয়েছে এর আগে কয়েক ডজন জিম্মির মুক্তির বদলে ইসরায়েলের এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব নাচক করে দেয় হামাস তারা জানিয়েছে হামলা বন্ধ ছাড়া শান্তি আলোচনা করা ও স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না